হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু এট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা কথা বলতে যাচ্ছি ওয়ালটনের একটা কিবোর্ড নিয়ে। ওয়েল, ফার্স্টের দিকে এটা আসলে মেকানিক্যাল নাকি মেমব্রেন সেটা ধরতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল। ওকে, সো বেসিক্যালি এটা একটা মেমব্রেন কিবোর্ড, মেকানিক্যাল না, বাট এটাতে এত ফিচার্স আছে অ্যান্ড এটার যে টাইপিং ফিডব্যাকটা এটা অনেকটাই মেকানিক্যালের ফিডব্যাককে মিমিক করে। সো ফার্স্ট চান্সে আমি যখন বক্সটা খুলে এটাকে ইউজ করেছিলাম, আই থট ইট ওয়াজ আ মেকানিক্যাল কিবোর্ড, বাট ইট টার্নস আউট টু বি আ মেমব্রেন কিবোর্ড। মোর অন দ্যাট লেটার। সো বরাবরের মতো আমরা আনবক্সিং দিয়ে শুরু করছি। বক্সের বাইরে কিছু ইনফরমেশনস দেওয়া আছে অ্যান্ড যথারীতি বক্সের ভিতরে আপনারা কিবোর্ডটা পেয়ে যাবেন উইথ পলিথিন র্যাপড অফকোর্স। বাট দ্য স্যাড পার্ট ইজ, প্রথম গ্ল্যান্সে যেটা নোটিস করলাম যে কেবেলটা ব্রেডেড না। ওয়েল, ইন দিস ডে অ্যান্ড এজ আমরা এক্সপেক্ট করি সব কিছুতেই অ্যাটলিস্ট ব্রেডেড কেবেল দেওয়া। যাই হোক, কিবোর্ডের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ওয়েট ওয়াজ ওকেই, আহামরি ভালো বলবো না, বাট এই প্রাইস পয়েন্টে অ্যান্ড গিভেন দ্যাট এটা একটা মেমব্রেন কিবোর্ড, এটার ফিচারগুলো কিন্তু কোয়াইট ইম্প্রেসিভ। ফর এক্সাম্পল, এখানে আপনারা 7 কালার ব্যাকলিট অপশন পেয়ে যাচ্ছেন, RGB না, 7 কালার ব্যাকলিট। এটাতে আপনারা অন অফ করার অপশন থাকছে অ্যান্ড জাস্ট একটা লাইটিং মোড আছে। সেটা কীভাবে কাজ করাতে হয় ভিডিওর পরবর্তী অংশতে আমরা দেখিয়ে দিব। সো আউট অফ দ্য বক্স যেটা মনে হয়েছে যে উপরের পার্টটা ইজ মেড আপ অফ মেটাল অ্যান্ড পুরো বডিটা প্লাস্টিক বিল, বাট দেন এগেন কোনো ফ্লেক্স নাই। দ্যাট মিন্স যে এটার বিল কোয়ালিটিটা যথারীতি ভালো অ্যান্ড কিবোর্ডের লেআউট হিসাবে UK লেআউটটা ইউজ করা হয়েছে ইনস্টেড অফ USA ANSI লেআউট। ওয়েল, কিবোর্ডে ডুয়াল অ্যাক্সেন্টের একটা কালার স্কিম ইউজ করা হয়েছে, উপরে একটা গোল্ডেন অ্যাক্সেন্ট দেওয়া আছে অ্যান্ড কিবোর্ডের বটম পার্টটা হোয়াইট কালার প্লাস্টিক দিয়ে তৈরি। লুক ওয়াইজ ইট ডাজেন্ট লুক সো ব্যাড, ইট লুকস কোয়াইট গুড। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু আপনার হাউজিংগুলো একদম ফ্লাশ না আপনার আপার ডেকের সাথে, সেই কারণে যেই ইলুমিনেশনটা হচ্ছে ব্যাকলিটের কারণে সেটা খুবই স্মুথ অ্যান্ড ব্রাইট হচ্ছে। কানেক্টিভিটির জন্য নর্মাল USB টাইপের কেবল তো থাকছেই অ্যান্ড এটা যথেষ্ট লম্বা, সো আপনি আপনার PC-র পিছনের পোর্টেও লাগিয়ে ইউজ করতে পারবেন, নো টেনশন অন দ্যাট। জাস্ট লাইক এনি অ্যাদ নর্মাল কিবোর্ড, পিছনে দুটা অ্যাডজাস্টেবল ফ্ল্যাপ পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা হাইট অ্যাডজাস্ট করতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট নিচে দুটা রাবার ফিট দেওয়া আছে যাতে এটা স্লিপ না করে, বাট ওই অ্যাডজাস্টেবল ফিটের সাথে এটা ইনক্লুড করা নাই, ওখানে দেওয়া থাকলে আর একটু বেটার হতো। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এই কিবোর্ডটা কেন ভালো? ভালো এই কারণে, কারণ এটার দাম মাত্র 900 টাকা। গিভেন দ্যাট এটা তো অলমোস্ট এন্ট্রি লেভেল মেকানিক্যাল কিবোর্ডের সব ফিচার্সই আছে, এটার ফিডব্যাকটা অনেকটা মেকানিক্যাল, আমি বলেছি আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট শোনাবো সামনে। অ্যান্ড মোর ওভার আপনারা ওই 7 কালার ব্যাকলিট পেয়ে যাচ্ছেন, এটা এন্ট্রি লেভেল মেকানিক্যাল কিবোর্ডে থাকে। অ্যান্ড তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এখানে আপনারা ডাবল শট ইনজেকশন ABS কি ক্যাপ পাচ্ছেন, যেটা এই প্রাইস রেঞ্জে আমি ফার্স্ট দেখেছি। আই এম নট শিওর এটা ডাবল শট কি না, বাট ওয়ালটন ক্লেম করছে, কজ প্যাকেজিংয়ের পিছনে এটা লেখা ছিল ডাবল শট PVD না ABS, বাট দেন এগেন এই প্রাইস পয়েন্টে ডাবল শট ইনজেক্টেড কি ক্যাপস পাওয়া তো চিন্তাই করা যায় না। কাস্টমাইজের দিক থেকে আপনারা একটু পিছিয়ে যাবেন, কাজ এটা যেহেতু মেকানিক্যাল কিবোর্ড না, সো আপনারা কাস্টম কি ক্যাপস ইউজ করে এটা চেঞ্জ করতে পারবেন না, ইউ আর প্রিটি মাচ স্টাক উইথ দ্য স্টক কি ক্যাপস। বাট একটা কাস্টম কি ক্যাপস কিনতে আপনার যেই খরচ হবে সেই টাকা দিয়ে এখানে আপনার একটা কিবোর্ড পেয়ে যাচ্ছেন। অ্যান্ড গিভেন দ্যাট মেকানিক্যাল কিবোর্ড এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিনতে গেলে আপনার 2-2500 কিংবা 3000 টাকাও চলে যাবে, বাট গিভেন দ্যাট আপনি 1000 টাকার নিচে একটা মেমব্রেন কিবোর্ড পেয়ে যাচ্ছেন যেটা আপনাকে অলমোস্ট মেকানিক্যাল ফিডব্যাক দিচ্ছে অ্যান্ড যে কোনো এন্ট্রি পয়েন্ট মেকানিক্যাল কিবোর্ড থেকে এটার প্রাইসও অর্ধেক। সো আই গেস এটা নিয়ে কমপ্লেন করার কোনো স্কোপই থাকছে না। ওয়েল, কিবোর্ডে RGB ফিচারটা নেই, বাট 7 কালার ব্যাকলিট অপশন আছে, সো দ্যাট আপনারা RGB-র একটু হলেও টেস্ট পান। অ্যান্ড PCB-র আপার পার্টটা হোয়াইট কালার হওয়ার কারণে যেই 7 কালার ব্যাকলিট অপশনটা আছে সেটা খুব ভালোভাবে রিফ্লেক্ট করে নিচের থেকে, সো অনেক ইভেন একটা ইলুমিনেশন দিচ্ছে, সো দেখতে ভালোই লাগে। অ্যান্ড এটার জাস্ট দুটোই অপশন আছে, আপনি জাস্ট এটাকে অন অফ অ্যান্ড একটা ব্লিঙ্ক মোড পেয়ে যাবেন যেটা আপনারা ফাংশন অ্যান্ড ফাংশনের পাশে যে বাটনটা আছে এটা ক্লিক করে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা ক্যাপস লক অ্যান্ড নাম লক অপশন তো পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা ইলুমিনেশন দেয় এগুলোর ইন্ডিকেটারটা। তার সাথে থাকছে গেমিং মোডও, যেটা হচ্ছে আপনারা ফাংশন অ্যান্ড উইন্ডোজ বাটন প্রেস করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। দ্যাট ইজ বেসিক্যালি আপনার যে উইন্ডোজ বাটনটা আছে এটা রেজিস্টার করবে না, সো দ্যাট অ্যাক্সিডেন্টলি যদি প্রেসও করে ফেলেন গেম খেলার সময় সো এটা রেজিস্টার হবে না। ওয়েল, যেহেতু ওয়ালটন এটাকে গেমিং কিবোর্ড হিসাবে মার্কেটিং করছে, ওয়েল এটার গেমিং ফিচার বেসিক্যালি দুটোই, দ্যাট ইজ এটা উইন্ডোজ বাটনটা আপনি লক করতে পারছেন অ্যান্ড
আপনারা এটার যেই ব্যাকলাইট অপশনটা আছে সেটা পেয়ে যাচ্ছেন। তাছাড়া তেমন একটা গেমিং ফিচার্স আছে বলে মনে হয় না, বাট নর্মাল মেমব্রেন কিবোর্ড থেকে এই মেমব্রেন কিজগুলো ট্র্যাভেল ডিস্টেন্স অনেক বেশি, যেই কারণে এটা আপনাকে মেকানিক্যাল কিবোর্ডের ফিডব্যাক দিচ্ছে। সো আই গেস সেই কারণে এটাকে তারা মেমব্রেন কিবোর্ড হলো গেমিং হিসেবে মার্কেটিং করছে। অ্যান্ড অলসো কিজগুলো ডাবল শট ইনজেক্টেড অ্যান্ড ABS কি ক্যাপস। ওয়েল, এটা কোনো গেমিং ফিচার না অনেস্টলি, এটা হলে হচ্ছে আপনার নর্মাল যেই সিঙ্গেল শট কি ক্যাপসগুলো আছে এটা থেকে এটার লেজেন্ডসগুলো বেশি দিন লাস্ট করবে আর কি, মানে ফেড হয়ে যাবে না ইউজ করতে করতে অত তাড়াতাড়ি। যাই হোক, অনেক তো আমি এটা মেকানিক্যাল চিলালাম, এবার আপনারা নিজেরা একটু সাউন্ড টেস্ট শুনে আসেন। ওয়েল, এটা মেকানিক্যালের মতো কিছুটা হলো ফিডব্যাক দেওয়ার কারণ একটাই, কারণ এখানে যে কি সুইচগুলো ইউজ করা হয়েছে মেমব্রেনের, ট্রেডিশনাল মেমব্রেন সুইচগুলো থেকে এখানে ট্র্যাভেল ডিস্টেন্সগুলো অনেক বেশি, যে কারণে আপনি মেকানিক্যাল একটা ফিডব্যাক পাচ্ছেন। অ্যান্ড তাছাড়া স্ট্যাবিলাইজ রিলেটেড যে কিজগুলো আছে, ফর এক্সাম্পল স্পেস বার এন্টার, সেখানে স্ট্যাবিলাইজার্স থাকার কারণে অনেক বেশি র্যাটেল নয়েজ দিচ্ছিল। ওয়েল, এটা এক্সপেক্টেড, সো এটা তো মাত্র মেমব্রেন কিবোর্ড, এখানে র্যাটেল যে হবে না এক্সপেকটেশন রাখাটাই বৃথা। তাছাড়া এটার দাম মাত্র 900 টাকা। সো যাই হোক, কেননা দামি দামি মেকানিক্যাল প্রিবিল্ট কিবোর্ডগুলোতেও স্ট্যাবিলাইজার্স অনেক র্যাটল নয়েজ করে। সো গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ওয়েল, যেহেতু কেবল কানেকশন, সো অবভিয়াসলি কোনো ল্যাগ তো নোটিস করেই নেই, অ্যান্ড কোনো কি এন্টার করার সময় ডাবল প্রেসও হয় নেই। সো আই গেস গেমিংয়ের জন্য ইটস ওকে। সো ফাইনাল ভার্ডিক্ট, এই কিবোর্ডটা কেন কিনবেন? ওয়েল, যদি আপনার মেকানিক্যাল কিবোর্ড কেনার ইচ্ছা হয়ে থাকে বাট আপনার সাধ্য নাই, আপনার কাছে হয়তো বা স্টুডেন্ট বা কিছু, সো আপনার কাছে ওই পরিমাণ পয়সা নাই যে আপনি হাজার হাজার টাকা দামের মেকানিক্যাল কিবোর্ড কিনবেন, বাট ওটার ক্লোজ টু পারফরমেন্স অ্যান্ড যদি একটু স্বাদ নিতে চান টাইপিং ফিডব্যাকের হোক বা RGB ইলিমিনেশনের হোক, এখানে ওই ফিচারটা তুলনামূলকভাবে কিছুটা হলেও গুছিয়ে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল 7-কালার ব্যাকলিট ইনস্টেড অফ RGB, তারপর মেমব্রেন হওয়া সত্ত্বেও মেকানিক্যালের মতো ফিডব্যাক দিচ্ছে। সো আই গেস মাত্র 900 টাকায় আপনারা যদি এটা কিনেন, সো আপনারা একটু হলো মেকানিক্যাল কিবোর্ডের ফিডব্যাকটা নিতে পারবেন এখান থেকে। বাট আমি যদি অন্য মেমব্রেন কিবোর্ডের সাথে কম্পেয়ার করি এটাকে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই বেশি এক্সপেন্সিভ, বিকজ মেমব্রেন কিবোর্ড আরও কম টাকায় পাওয়া যায়। বাট অন্য মেমব্রেন কিবোর্ড থেকে এটা সুবিধা একটাই, কিছু এক্সট্রা ফিচার্স আছে মেকানিক্যাল কিবোর্ডের মতো, অ্যান্ড টাইপিং ফিডব্যাকটা অনেকটাই মেকানিক্যাল ফিডব্যাকের মতো দেয়। তার মানে এটা দাঁড়ালো যে এটা আপনি দুইটা পার্সপেক্টিভে চিন্তা করতে পারেন, একভাবে চিন্তা করলে দেখা যাবে এটা ওয়ার্থ ইট না, আরেকভাবে চিন্তা করলে এটা 900 টাকা ওয়ার্থ ইট। সো ওয়ার্থ ইট না কেন, যদি আপনি মেমব্রেনের ক্লাসে এটাকে ফেলেন, সো মেমব্রেন ওয়াইজ এই ফিচার যদি আপনি বাদ দেন, এক্সট্রা ফিচার্স যা আছে, অ্যান্ড আপনার একটা মেমব্রেন কিবোর্ড হলেই হবে টাইপিংয়ের জন্য জাস্ট, সো আই গেস সেই ক্ষেত্রে এটা ওয়ার্থ ইট না, বিকজ মেমব্রেন কিবোর্ড আপনি আরও কম টাকায় পেয়ে যাবেন, 200 টাকা থেকেই শুরু হয়ে যায়। দেন এগেন, যদি আপনার একটু অ্যাস্থেটিক্স বা হালকা মেকানিক্যাল কিবোর্ডের স্বাদ আপনি নিতে চান, অ্যান্ড অবভিয়াসলি এখানে RGB ব্যাকলিট তো আছে, সরি RGB না, 7-কালার ব্যাকলিট, বারবার ভুল হয়েছে, সো সেইগুলো যদি আপনারা কনসিডার করেন সেই ক্ষেত্রে আই গেস এটা ওয়ার্থ ইট। সো আলটিমেটলি দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সো এই ছিল আজকে, সো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড উইল সি নেক্সট টাইম। টাটা।